রাস্তা তৈরিতে নিম্নমানের দ্রব্য ব্যবহারের অভিযোগ এনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রাস্তা তৈরির কাজ, যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাস্তার কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহারের অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। তারা বিক্ষোভ দেখান বলে জানা গেছে। বনগাঁ ব্লকের ধরমপুকুর পঞ্চায়েতের ঘাটবাওয়ার মোড় থেকে বিভূতিভূষণ ঘাট পর্যন্ত প্রায় 6 কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানালেন, 2013 সালে রাস্তার কাজ শুরু হয়েও কোনো এক অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে জেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার শুরু হয়। বৃহস্পতিবার সকালে মণিগ্রাম চালতেপোতা এলাকায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, নিম্নমানের জিনিস ব্যবহার করায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। আমি পঞ্চায়েত প্রধানের প্রথম থেকে যোগাযোগ করছি, রাস্তা নিয়েও আমি ওয়াকে বলছিলাম, ওদের সঙ্গে কথা বলছি, কিন্তু গুরুত্ব কেউ দেয়নি। প্রধান বলেছে আমি নিজেই জানি না, ইভেন কালকে প্রধান এসেছিল। কেন উদ্যুক্ত হয়েছি গ্রামবাসীদের নিয়ে, যে রাস্তাটা হাত দিয়ে পিচ উঠে যাচ্ছে, একদিন করে পিচ সরে গেল, যদি এখনই আমরা সবাই মিলে না আসি, কারণ এই রাস্তাতে বিশেষ করে বনগাঁ এরিয়ায় ট্রান্সপোর্টের কাজ হয়, এখানে 10 চাকা 12 চাকা লরি চলাচল করে, কখনো ড্রাইভার আছে, কারোর লরি আছে, এবং তাছাড়া স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা যায়, তারা অনেকবার এই সাইকেল নিয়ে পড়ে গেছে। রাস্তা 9টা বছর পর আমরা যখন সুযোগ পেয়েছি, আমাদের রাস্তাটা স্বাভাবিকভাবে ভালো করে দেওয়া উচিত, এবং সেটার দায়িত্ব আমরা প্রধানকে বলেওছিলাম, কিন্তু এরকম হবে বুঝতে পারিনি, তার জন্যে আমরা আজকে বিক্ষোভ জানিয়েছি। এই রাস্তাটা প্রধানমন্ত্রী শোক যোজনার রাস্তা, এই রাস্তাটা হতে হতে বন্ধ হয়ে যায়। 2 দিন আগে পিচ দিয়েছে, আর আজকে এই অবস্থা 2-4টে গাড়ি যাওয়াতে সে পিচ সম্পূর্ণ উঠে যাচ্ছে এবং হাত দিয়ে উঠে যাচ্ছে। এই দপ্তরের যে এই রাস্তার যে দপ্তরের যে আধিকারিকরা আছেন, উদ্বোধনের যে আধিকারিকরা আছেন, তারা আসুক, রাস্তা আমাদের দেখুক, আমার গ্রামের মানুষ কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে জেলা পরিষদের সদস্যা রমা বসু বিশ্বাস বলেন, যদি এমন কোনো ঘটনা ঘটে সেটা নিন্দনীয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি। আমিও শুনলাম, এলাকার নেতৃত্বরা কম বেশি সবাই ফোন করেছিল, বা বিষয়টা যেটা আমি শুনলাম যে রাস্তাটা 6 কিলোমিটার মানে খুব সন্ধ্যা স্যাংশন হয়েছিল মণিগ্রাম জিপিতে ঘাটবাওয়ার থেকে আপনার বিভূতিভূষণ ঘাট পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা। শুনলাম প্রথমে কাজ শুরু করেছে, 300 মিটার মতো রাস্তা হয়েছে, তাতেই রাস্তা যে কাজটা হয়েছে বা যেটা বলছে সাধারণ মানুষ, রাস্তাটা সাধারণ মানুষের, যদি এজেন্সি এরকম কোনো কাজ করে থাকে আমি উদ্যোক্তার নেতৃত্বদেরকে জানাবো, উদ্যোক্তার নেতৃত্ব নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেবে, যদি সে অন্যায় করে থাকে নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা। ইতিমধ্যেই বিষয়টি জানার পর কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, দেখুন, অনেক আন্দোলনের পরে, প্রায় 10 বছর পরে ওই রাস্তাটা তৈরি হয়েছে, 10 বছরের পরে গ্রামের মানুষ আন্দোলন করার পর, তারপরে সেই রাস্তা যেদিন তৈরি হয়েছে পরের দিন পিচ উঠে যাচ্ছে, হাত দিয়ে তুলে নিচ্ছে, গ্রামের মানুষ আবার আন্দোলন করছে। আমাদের বক্তব্য হলো, যদি 100 টাকা কাজে স্যাংশন হয়, 50 টাকা তৃণমূলকে দিতে হয়, তা রাস্তা যা হওয়ার তাই হচ্ছে, তা সর্বত্রই হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে কাটমানিতে ভরে গেছে, আর কাটমানি আগে তৃণমূলের লোক খেয়ে নিচ্ছে, তারপরে রাস্তার 50 টাকায় কী রাস্তা হয়, 100 টাকায় কী রাস্তা হবে, তা তাদের সন্তুষ্ট করবে না রাস্তা করবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।